হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে তোমাদের জন্য রয়েছে হ্যান্ড রিটেন্স নোট, যেটা তোমাদের প্রিভিয়াস ভিডিওতে আমি আলোচনা করেছিলাম। তোমাদের জন্য আজকে থেকে এ থাকবে হ্যান্ড রিটেন্স নোট বিভিন্ন ও ক্লাসের জন্য। কিন্তু আজকে যে হ্যান্ড রিটেন্স নোটটা দেওয়া হবে সেটা শুধুমাত্র ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিকের জন্য। সেই কারণে তোমরা যদি মাধ্যমিকের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। তোমাদের এই যে হ্যান্ড রিটেন্স নোটটি সেটা কী বিষয়ে রয়েছে এবং হ্যান্ড রিটেন্স নোটটা কীভাবে তোমরা ডাউনলোড করতে পারবে সম্পূর্ণ কিছু তোমাদের সঙ্গে আলোচনা করব। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, সাথে সাথে বেল আইকন অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে তোমাদের যে এই হ্যান্ড রিটেন্স নোটটা রয়েছে সেটা তোমরা টাইটেল দেখেই বুঝতে পেরেছো যে এই হ্যান্ড রিটেন্স নোটটা পুরোপুরি চলতড়িতের অধ্যায় নিয়ে, কারণ অধিকাংশ স্টুডেন্ট চলতড়িতের বিষয়টাকে নিয়ে বেশি আগ্রহ দেখিয়েছে, ফিজিক্যাল সায়েন্সের কথা বলেছে, সেই কারণেই এই ভিডিওটা আপলোড করলাম। তো এখানে আমি সবার প্রথমে তোমাদের বলে রাখি চলতড়িতের এর যে পুরো যে অধ্যায়টা, পুরো অধ্যায়টা আমি এক জায়গায় কভার করিনি, কারণ তোমাদের একদিনের টাস্ক এখানে দিয়েছি এই খুব অল্প পরিসরে, এবং যেগুলো ইম্পর্টেন্ট শর্ট নোটস তোমাদের আগেই বলেছি পুরো বই আমি দেব না। এখানে শর্ট নোটস যেগুলো খুব ইম্পর্টেন্ট এবং যেগুলো আমি নিজের ভাষায় আমার স্টুডেন্টদের লিখিয়েছিলাম সেই অনুযায়ী কিন্তু তোমাদেরকে দিয়েছি। এখানে হ্যান্ডরাইটিংয়ের একটু ইস্যু হতে পারে, কারণ একটু আমার একটা স্টুডেন্টের এর থেকেই আমি এই পিডিএফটা তৈরি করেছি, সেই ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে এই পিডিএফের ক্ষেত্রে। পরবর্তী পিডিএফগুলোতে আরও হ্যান্ডরাইটিং সুন্দর থাকবে। আর আশা করা যায় এই পিডিএফেও যেরকমভাবে তোমাদের হ্যান্ড রিটেন্স নোট তৈরি করা হয়েছে তোমাদের হাতের লেখা বুঝতে অতটা অসুবিধা হবে না। আর এই যে হ্যান্ড রিটেন্স নোট তৈরি করেছি এটা শুধুমাত্র তোমাদের কথা মাথায় রেখেই, যারা 2021 মাধ্যমিক দেবে তাদের কথা মাথায় রেখে, যাদের তোমাদের এর নম্বর খুবই ইনক্রিজ হতে পারে। আর ফিজিক্যাল সায়েন্সের এর সেই কারণে চলতড়িতের যে অধ্যায় রয়েছে সেই অধ্যায় থেকে যে যে বিষয়গুলো 2021 জন্য ইম্পর্টেন্ট সেই সেই বিষয়গুলো শর্টে বা সাধারণ ভাষায় তোমরা যাতে বুঝে লিখতে পারো, মাথায় রাখতে পারো, পরীক্ষার সময় ভুল ত্রুটি যাতে না হয় সেই কারণেই কিন্তু এখানে দেওয়া আছে। শর্ট কোশ্চেন দেওয়া আছে, বট কোশ্চেন দেওয়া আছে, সমস্ত কিছু। এটা চলতড়িতের প্রথম পিডিএফ এবং দুটো পিডিএফে আমি কনভার্ট করব, ও যেগুলো একটু বড় বড় অধ্যায় যেমন চলতরি তার আলোকে দুটো পিডিএফে কনভার্ট করব, আর বাদবাকি অধ্যায়গুলো খুবই ছোটো অধ্যায় সেক্ষেত্রে একটাই কনভার্ট করে দেবো। এবার কথা হচ্ছে এই যে পিডিএফটি, এই পিডিএফটি তোমরা ডাউনলোড কীভাবে করবে এই ভিডিওর ডেসক্রিপশানে এই পিডিএফের লিঙ্ক দেওয়া আছে, কিন্তু এই ভিডিওটার জন্য এই ডেসক্রিপশানে ডাইরেক্ট পিডিএফের লিঙ্ক দেওয়া আছে। পরবর্তী পিডিএফগুলো কিন্তু এই ডেসক্রিপশানে আসবে না। তোমাদের আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে, ঠিক আছে, বা ফেসবুক পেজ রয়েছে তাতেই কিন্তু আসবে। সেই কারণে ফেসবুক গ্রুপ বা পেজে যারা এখনও পর্যন্ত জয়েন হওনি তারা অবশ্যই জয়েন হয়ে যাও, কারণ ওখানেই এই কিন্তু তোমাদের পরবর্তী পিডিএফগুলোর লিঙ্ক ডাইরেক্ট থাকবে, এখানে থাকবে না। আর এই পিডিএফের মধ্যে থেকে কোনো বিষয় যদি বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে তোমরা সরাসরি কিন্তু আমাকে ইনস্টাগ্রামে জিজ্ঞাসা করতে পারো বা ফেসবুক গ্রুপেও জিজ্ঞাসা করতে পারো, তো আমি সরাসরি তার যে বিষয়টা তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে সেই বিষয়টা তোমাদের বলে দেবো। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না, এমনভাবেই পিডিএফটা তৈরি করা রয়েছে। তো আর কি, যাও ডেসক্রিপশানে পিডিএফের লিঙ্ক রয়েছে, পিডিএফটা ডাউনলোড করো, পড়তে শুরু করে দাও। আর এর পরবর্তী পিডিএফ কিসের ওপর দিলে ভালো হয় অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে মেনশান করো। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই।